আমি চলে যাচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও, পরিচয় না দিয়ে তুমি কোথায় যাচ্ছো না গো? এদিকে এসো, তোমার পরিচয় দাও। তোমার পরিচয় কি? আমার পরিচয় তুমি শুনবে? হ্যাঁ অবশ্যই শুনবো। না না, আমার পরিচয় তুমি শুনতে চেয়েও না। কেন? আমার নাম শুনলে বাগে মহিষে এক ঘাটে পানি খায়। তাহলে তো তোমার পরিচয় শুনতেই হয়। আমার পরিচয় তুমি শুনবে? হ্যাঁ শুনবো। পরিচয় শুনলে তুমি ভয় পাবে না তো? মানুষের পরিচয় শুনলে কি আবার ভয় পায় নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলো তো কি তোমার পরিচয় কি? দেখো আমি আমার পরিচয় বলছি, ভয় পায় আবার পালিয়ে যেও না কিন্তু। আরে না না, দাও দাও, তুমি তোমার পরিচয় দাও। আমার পরিচয় হচ্ছে আমি, আমার নাম হচ্ছে টিকটিকির ভাই বাক্কি গুন্ডা। এটা আবার কারো নাম হলো নাকি? সত্যি করে বলো তোমার পরিচয় কি? এ সত্যি করেই তো বললাম, এটাই আমার পরিচয়। তুমি কি আমার কথা বুঝতে পারছো না? হ্যাঁ বুঝতে পারছি। সত্যি করে তোমার পরিচয় দাও। বলবো? হ্যাঁ বলো। শুনবে? হ্যাঁ শুনবো। ভয় পেও না কিন্তু। আরে না না, ভয় পাবো না। আমার নাম হচ্ছে, আমার নাম হচ্ছে হেকমত গুন্ডা। তখন না আমি বললাম, আমার নাম শুনলে তুমি পালিয়ে যাবে। এবার বলো তোমার নাম কি আর তোমার পিতার নাম কি? আমার পরিচয় কি দিতেই হবে? হ্যাঁ না দিলে চলে না, আমি যাই। দিতেই হবে? না না, তা চলবে না। আমার পরিচয় যখন আমি তোমাকে দিয়েছি, তোমারই পরিচয় অবশ্যই আমাকে দিতে হবে। দিতেই হবে না? পরিচয় দিতেই হবে। দিতেই হবে, আমি যাই পরে। না তা চলবে না। আচ্ছা তুমি অজয় রাজ্যের কথা কখনো শুনেছো? হ্যাঁ শুনেছি। অজয় রাজা নাম কখনো শুনেছো? ওই সমস্ত অজয় রাজাটা যা আমি ভয় করি না। আমার নাম কি জানো? আমার নাম শুনলে তুমি আবার পালিয়ে যাবে না তো? আরে দেখ, তোমার নাম শুনে আমি পালিয়ে যাব? হ্যাঁ আমি হচ্ছি হেকমত আলী গুন্ডা। তোমার নাম শুনে আমি কখনো পালিয়ে যাব না। হ্যাঁ বলো, তুমি বলো আমার নাম। হ্যাঁ বলো। আমার নাম হচ্ছে, বলো আমার নাম হচ্ছে চন্দ্রা দেবী। চন্দ্রা দেবী, ওরে বাবারে, চন্দ্রা দেবী। যেও না যেও না, যেও না রে বন্ধুয়া, যেও না যেও না, যেও না রে বন্ধুয়া, বলো না যাই যাই যাই, বলো না যাই যাই যাই। আমার খুব ভালো লেগেছে বন্ধু। ঠিক আছে তাহলে এখান থেকে যাওয়া যাক। হ্যাঁ তাই, বেশি দেরি করলে আবার বিপদ হতে পারে, তাই না? হ্যাঁ ঠিক বলেছো।
बोलो ना जाई जाई लोक संस्कृति धारा के अब्याहत रखते YouTube चैनल BD Live World BD Live World लाइक दिन शेयर करुन एवं कमेंट करे जानिए दिन आपनार मतामत।